জাতীয় মসজিদ বাইতুল মোকাররম আসলে এখন সংসদে হামলা হচ্ছে বাইতুল মসজিদে। সরাসরি যুক্ত রয়েছি বাইতুল মোকাররম মসজিদ, আসলে এখানে হামলা হচ্ছে সাধারণ মুসল্লিদের। নূর ভাই, ভিতরে কি হয়েছে আসলে বিষয়টা? আজকে স্বাভাবিকভাবে আমরা নামাজে আসছি, আমাদেরকে রুহুল আমিনের সন্ত্রাসীরা আওয়ামী লীগের গোপালগঞ্জ থেকে মাদ্রাসা থেকে লোকজন নিয়ে এসে মসজিদের ভিতরে ভাঙচুর করছে। রুহুল আমিন জোর করে নামাজ পড়াবে, নামাজ পড়া মুসল্লিদেরকে আক্রমণ করেছে, মুসল্লিদেরকে মসজিদের মধ্যে মেরেছে। আমরা ঢাকাবাসীকে অনুরোধ করবো, ঢাকাবাসী আজকে আমাদেরকে হামলা করেছে, আওয়ামী লীগের রুহুল আমিন আজকে মুসল্লিদেরকে হামলা করেছে। ঢাকাবাসীকে আহ্বান করবো, সবাই ঢাকাবাসী ইচ্ছা মতো মারতেছে, বিড়াচ্ছে। দেখছিলাম আসলে মুফতি রুহুল আমিনের অনুসারীরা আসলে ভিতরে, তারা মুফতি রুহুল আমিনের অনুসারীরা আসলে ভিতরে অবস্থান করছে, তারা সাধারণ মুসল্লিদের উপরে হামলা করছে। ভাই উনার একটু নেন তো দর্শক, বাইতে মুকাররম আসলে একটি রণক্ষেত্র পরিণত হয়েছে, এমনকি আসলে আমরা দেখছিলাম দর্শক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে, এই যে একজন আহত হয়েছে সাধারণ মুসল্লি দর্শক, এমনটি আসলে আমরা দর্শক বাইতুল মোকাররম একটি রণক্ষেত্র পরিণত হয়েছে, এখানে সাধারণ মুসল্লি, এই যে সাধারণ মুসল্লি আসলে আহত হয়েছে নানানভাবে, যেমনটা আমরা দেখছিলাম। ভাই কি হয়েছে আপনার সাথে একটু যদি বলেন। দর্শক মুফতি রুহুল আমিনের অনুসারীরা আসলে ভিতর থেকে সাধারণ মানুষদেরকে আসলে হামলা করছে, আসলে এই একজন ভাইকে আসলে দেখাচ্ছে, আসলে উনি রক্তাক্ত হয়েছে। এই একটু উনাকে একটু মেডিকেল নেওয়ার ব্যবস্থা করেন, একটু একটু মেডিকেলে নিয়ে যান।
আসলে এখন দর্শক এখানে আসলে কাঁচ আসলে বাইতুল মুকার মসজিদে আসলে গ্লাসগুলো আসলে যেগুলো দেখাচ্ছে আসলে গ্লাসগুলো এভাবে ভেঙে রয়েছে। দর্শক দেখতেই পাচ্ছেন আসলে এখানে রক্তাক্ত মসজিদ, আসলে রক্তাক্ত মসজিদের মধ্যে আসলে সাধারণ মুসল্লিদের আসলে রক্ত বাইতুল মুকার মসজিদের ফ্লোরে আসলে যেমন। দর্শক আমরা সরাসরি যুক্ত রয়েছি জাতীয় মসজিদ বাইতুল মুকার আসলে এখন সরাসরি হামলা হচ্ছে। দর্শক সরাসরি যুক্ত রয়েছে বাইতুল মুকার মসজিদে আসলে এখানে হামলা হচ্ছে সাধারণ মুসল্লিদের। আজকে স্বাভাবিক ভাবে আমরা নামাজে আসছি, আমাদেরকে রুহুল আমিনের সন্ত্রাসীরা আওয়ামী লীগের গোপালগঞ্জ থেকে মাদ্রাসা থেকে লোকজন নিয়ে এসে আপনারা দেখেন মসজিদের ভিতরে ভাঙচুর করছে, মসজিদের ভিতরে ভাঙচুর করছে। রুহুল আমিন জোর করে নামাজ পড়াবে, নামাজ পড়া মুসল্লিদেরকে আক্রমণ করেছে, মুসল্লিদেরকে মসজিদের মধ্যে মেরেছে। আমরা ঢাকাবাসীকে অনুরোধ করব, ঢাকাবাসী আজকে আমাদেরকে হামলা করেছে, আজকে মুসল্লিদেরকে হামলা করেছে। আমি ঢাকাবাসীকে আহ্বান করবো, সবাই ঢাকাবাসী বাইতুল মুকাররমে সবাই আসেন প্লিজ, সবাই দেখছিলাম আসলে মুফতি রুহুল আমিনের অনুসারীরা আসলে ভিতরে, তারা মুফতি রুহুল আমিনের অনুসারীরা আসলে ভিতরে সাধারণ মুসল্লিদের উপর হামলা করছে। দর্শক বাইতুল মুকাররম আসলে একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে, এমনকি আসলে আমরা দেখছিলাম দর্শক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে, এই যে একজন আহত হয়েছে সাধারণ মুসল্লি দর্শক, এমনটি আসলে আমরা দর্শক বাইতুল মুকাররম একটি রণক্ষেত্র পরিণত হয়েছে, এখানে সাধারণ মুসল্লি এই যে সাধারণ মুসল্লি আসলে আহত হয়েছে নানানভাবে যেমনটা আমরা দেখছিলাম। ভাই কি হয়েছে আপনার সাথে একটু যদি বলেন। দর্শক মুফতি রুহুল আমিনের অনুসারীরা আসলে ভিতর থেকে সাধারণ মানুষদেরকে আসলে হামলা করছে, আসলে এই একজন ভাইকে আসলে দেখাচ্ছে আসলে রক্তাক্ত হয়েছে,
দর্শক, এখানে আসলে কাঁচ আসলে বাইতুল মোকাররম মসজিদে আসলে গ্লাসগুলো আসলে যেগুলো দেখাচ্ছে আসলে গ্লাসগুলো এভাবে ভেঙে রয়েছে। দর্শক দেখতেই পাচ্ছেন আসলে এখানে রক্তাক্ত মসজিদ, আসলে রক্তাক্ত মসজিদের মধ্যে আসলে সাধারণ মুসল্লিদের আসলে রক্ত বাইতুল মোকাররম মসজিদের ফ্লোরে আসলে যেমনটি আমরা দেখছিলাম দর্শক রক্তাক্ত হয়ে রয়েছে বাইতুল মোকাররম মসজিদ। সাধারণ মুসল্লিদের উপর আসলে মুক্তি রুহুলামীদের অনুসারীরা আসলে হামলা চালিয়েছে। দর্শক আমরা সরাসরি যুক্ত রয়েছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররম আসলে এখন সরাসরি হামলা হচ্ছে। সরাসরি যুক্ত রয়েছে বাইতুল মোকাররম মসজিদে আসলে এখানে হামলা হচ্ছে সাধারণ মুসল্লিদের সাথে। নূর ভাই, ভিতরে কি হয়েছে আসলে বিষয়টা? আজকে স্বাভাবিকভাবে আমরা নামাজে আসছি, আমাদেরকে রুহুল আমিনের সন্ত্রাসীরা আওয়ামী লীগের গোপালগঞ্জ থেকে মাদ্রাসা থেকে লোকজন নিয়ে এসে আপনারা দেখেন মসজিদের ভিতরে ভাঙচুর করছে, মসজিদের ভিতরে ভাঙচুর করছে। রুহুল আমিন জোর করে নামাজ পড়াবে, নামাজ পড়া মুসল্লিদেরকে আক্রমণ করেছে, মুসল্লিদেরকে মসজিদের মধ্যে মেরেছে। আমরা ঢাকাবাসীকে অনুরোধ করবো, ঢাকাবাসী আজকে আমাদেরকে হামলা করেছে, রুহুল আমিন আজকে মুসল্লিদেরকে হামলা করেছে, ঢাকাবাসীকে আহ্বান করবো সবাই ঢাকাবাসী সবাই আসেন প্লিজ।